আসসালামু আলাইকুম বন্ধুদের, মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি আজকে একটা ক্রিম বানাবো, সেটা হচ্ছে আমি ঘরোয়াভাবে বানাবো। অনেকে তো অনেক ক্রিম এখন ইউজ করে, পার্লারে যায়। তো লকডাউন যেহেতু পড়ে গেছে, শাটডাউন, তো আমাদের তো বাসায় থাকতে হবে। আমরা পার্লারে তো আমি এমনিতেও যাই না, তারপরও ঘরে বসে কীভাবে রূপচর্চা করা যায় যেহেতু সামনে ঈদ আসছে। তো ঘরোয়াভাবে একটা ক্রিম তৈরি করব, আর একেবারেই প্রাকৃতিকভাবে। আমাদের সব উপকরণগুলো বাসাতেই থাকে, একটু কষ্ট করে বানানো আর কি। এটা হলো কোরিয়ান রাইস ক্রিম, জাপানিজ রাইস ক্রিম, যে যেভাবে চিনে এটা, মানে এটা বাহিরের দেশের ক্রিম। আর রাইস ক্রিমটা তো আপনারা সবাই জানেন যে এটা খুবই কার্যকরী। তো বানাবো, দেখি কীরকম কার্যকরী, আগে নিজেরা ট্রাই করি, তারপরে আপনাদেরকে আমরা রিভিউ দিব যে আসলে এই ক্রিমটা কেমন, দিয়ে কি আসলে কি ভালো হয় কি না। তো আসলে কখনো এগুলো করি নাই, এমনি টুকটাকভাবে ঘরোয়াভাবে যা করা হয়, আর তাও আমার আসলে এগুলো আলসেমি লাগে খুব। তো এবার চিন্তা করছি, আচ্ছা দেখি কীভাবে আমার ভাই বোনদেরকে আমি একটা ভালো জিনিস যদি শেয়ার করতে পারি তাহলে তো ভালোই হয়। তো আগে ক্রিমটা বানাই, তারপরে ক্রিমটা বানানোর পর আমি আপনাদেরকে, আমরা বাসায় যারা আছি, মানে আমি, মাসফিয়া, মাসফিয়ার বাবা, আমার ভাই, এরা ইউজ করব, ইউজ করে কেমন ফিডব্যাক পাই, কেমন আমরা রিভিউটা দিব আমরা, যে ক্রিমটা আসলে কতটা কার্যকর একবার দিয়েই। তো একবার দিয়ে যদি ভালো কার্যকর পাই তাহলে তো ইনশাল্লাহ ভালোই হবে। তো চলুন ক্রিমটা আগে তৈরি করি। Thank you.
চলে আসলাম। এই তো আমাদের ক্রিম, এই বক্সে ভরে ফ্রিজে রেখে তারপর ব্যবহার করতে হবে। আমরা সবাই এখন ট্রাই করব। মাসফিয়ার বাবাকে খুব কষ্ট করে রাজি করাইছি। আমি তো ছেলে মানুষ, শুধু হাসতেছে, বলে যে ছেলে মানুষরা কখনো কি ক্রিম দেয়? আমরা যেরকম আছি ভালো আছে। আমি বললাম যে সমস্যা নাই, আমরা বাসায় ট্রাই করি, এটা একটা ফান। আমরা আসলে যে ফর্সা হতে চাচ্ছি সেরকম না। আমি একটা ক্রিম বানালাম, আমি খুব শখ করে বানিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই ক্রিমটা আসলে এই ত্বকের জন্য ভালো। যেহেতু পার্লারে আমি যাই না, আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, ইভেন আমি গোসল করেও কিন্তু আমি কোনো ক্রিম দেই না। এটা সত্যি অবাক হবেন আপনারা সবাই জেনে, আমি কোনো ক্রিম ইউজ করি না, কারণ অনেক অয়েলি স্কিন তো আমার আর প্রচণ্ড ঘামি, তো আমি কিচ্ছু আসলে ইউজ করতে পারি না। তো এই ক্রিমটা কেন জানি আমার কাছে ভালো লাগলো, তো সেজন্য আমি বানালাম, ভাবলাম যে বানাই। আর মাসফিয়াকে দিয়ে যেহেতু দেওয়াবো, তো চিন্তা করলাম যে কেমিক্যাল তো দেওয়ানো যাবে না, তো এটা যেহেতু আমি বানিয়েছি তো এটা ইউজ করা যায়, দেখি কি হয়। আজকে একদিন ব্যবহার করার পরে আপনাদেরকে রিভিউ দিব। তো এইটা যদি আপনারা সপ্তাহে 2-3 বার আপনারা দেন, তো সমস্যাটা কি, 2-3 বার দিলে তো ভালো কাজ হতে হতে পারে, তো সেই জন্য আমরা ট্রাই করবো। এখন সবাই আমরা দিব, মাসফিয়া দিবে, আমি দিব, মাসফিয়া বাবা, আমার ভাই, আমরা তো চারজনই, আর বাবু তো ছোট্ট, বাবুকে দেওয়া যাবে না এগুলো। তো চলুন আগে ক্রিমটা দিয়ে দেখাই, আর মাসফিয়ার বাবাই তো, মাসফিয়ার বাবাকে দিব, যা ক্ষতি হওয়ার ওনার মুখে হোক, আমরা বেঁচে যাবো, কোনো ক্ষতি হবে না, কারণ এটা তো কোনো কেমিক্যাল নাই, ভালোই যাবে। এখানে যা যা আছে সব কিছু আমি কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা দেখেছেন, যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দিয়েছি সবগুলাই ভালো। হ্যালো হ্যালো, এটা ফ্রিজে রেখে ব্যবহার করা যায়, নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। আর ডাব সাবানটা তো ত্বকের জন্য খুবই ভালো, আপনারা সবাই জানেন। আর আমি এখানে দুধ ইউজ করেছি, অনেক চালের গুঁড়ো, এখানে চালের গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার আছে, তারপরে আর কি আছে, লেবুর রস দিয়েছি, বানানো তো দেখিয়ে দিয়েছি। সবগুলো মুখের জন্য অনেক উপকারী। এটা প্রথমে আমরা ইউজ করব, করে দেন তারপর রিভিউ দিব যে আসলে কি ভালো, কারণ একদিন ইউজে তো এতটা কিছুই বোঝা যায় না, বাট আমরা একদিন ইউজ করে দেখবো প্রথমে যে কীরকম রিয়াকশান দেয়। এখানে কি কোনো ওভার রিয়াকশান বা সাইড ইফেক্ট নাই, একেবারেই কোনো সাইড ইফেক্ট নাই, কারণ আমি তো কোনো কেমিক্যাল দিই না। আর যে সাবানটা আমি দিয়েছি এটা তো খুবই নাম করা একটা সাবান, এটা ডাবের ভিতর বলে কি নাই, খার নাই, খার নরমালি সাবানে খার থাকে। তো ইয়া বাবা দেওয়া হয়ে গেছে, এখন এটা 20 মিনিট রাখবো বাবা। আর এখন আম্মু দিবে, দেখি সব হয়েছে কিনা। এখন কে দিবে? হ্যাঁ কে দিবে? এখন আমার ফেভারিট আম্মু দিবে। তোর ফেভারিট আম্মু দিবে? এটা তোমার ফেভারিট আম্মু? হ্যাঁ। এখন পিঙ্ক কালার আম্মু, এখন আমার আম্মু দিচ্ছে। আমি নাকি পিঙ্ক কালার আম্মু? ও না, পিঙ্ক কালার ড্রেস পরে আছে, এই জন্য পিঙ্ক কালার আম্মু বলছে। ইয়েস, তুমি কোনে হ্যাপি? তুমি কি ফর্সা না কালো? ফর্সা। তুমি কালো? না। আম তুমি কালো? এই জলে কিন্তু সাবানের ঘ্রাণটা খুব সুন্দর,
আর ঠান্ডা তো স্কিনটা ভালো লাগতেছে দিয়ে আসি তারপর দেখাবো আর একটা কথা আমার ভাই কিন্তু সবকিছু কপি করে আম্মুর কথা বলে আম্মুর কথা কপি করে আমার কথা বলে আমার কথা কপি করে কিছু জানি আমি কিছু জানি আমাকে হেল্প করে দেই গাছে মুক্তি পাই গাছটা একদম ঘুষি মারি তো বাবু তোর কথা বলতে গাছটা পুরো ঘুষিও মারে এটা এই বাবা করে গ্লাস গ্লাসে বলতেছে ও গ্লাস সামনে দেখছি চেহারা একটু স্কিনটা একটু চেঞ্জ করা যায় কিনা সবসময় তো একই রকম থাকি এবার একটু দেখলাম একটু নতুনভাবে ট্রাই করলাম এটা আমার আপু তৈরি করেছে শুধুমাত্র সেজন্য ট্রাই করা নাহলে আমি কোনো কেমিক্যাল আইটেম মুখে ইউজ করি না আমার ত্বকটা খুব সেন্সিটিভ তো সেই জন্য আগে দাও আপু বাসায় বসে একবার হাইজেনিকভাবে কোনো কেমিক্যাল না দিয়ে শুধু সাবান চাল আরও কিছু কিছু জিনিস দিয়ে তৈরি করেছে সেই জন্য আমি হ্যাঁ রেসিপি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করছে পুরো হাইজেনিক এবং খুবই ভালো এটা এবং খুবই কাজে লাগিয়েছে কারণ আমার স্কিনটা আগে যেরকম ছিল এখন অনেকটাই ভালো তার থেকে এটা ছিল আমার আফরিন আপুর দামে কম মানে ভালো আফরিন আপার কোরিয়ান রাইস ক্রিম আপনারা সবাই ইউজ করবেন আশা করি সবারই ভালো লাগবে এটা হচ্ছে আমার বাবাই ছোট্ট বাবাই ঠিক না বাবাই ছোট্ট বাবাই আমি ওর নাম পিচ্ছি বলি পিচ্ছি তুমি দিবে না কিচ্ছু দেওয়া যায় না রমজানের সময় এরকম হয়েছিল ফেসবুক দিতে পারি স্কার্ফ পরা স্কার্ফ কি সারাদিন বাসায় পরো বাসায় পরি না কিন্তু ভিডিওতে আসলে তো পড়তে হয় আমাদের মুখ শুকানো শেষ আম্মা আমার মুখও শুকিয়ে গেছে আমি এখন মুখটা ধুয়ে আসবো আর আমারও মুখ শুকানো শেষ আর বাবার আমার মুখ শুকানো শেষ তাহলে আমরা একটু পরেই দেখি আমি ওয়াশ করে মুখটা কি অবস্থা লাগে আসলে কেমন ফ্রেশ লাগে কেমন মোলায়েম লাগে আসলে এখন যেভাবে টানতেছে আল্লাহ তাআলা যে যেভাবে টানতেছে আসলে খুব ভালো আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে চেহারা দিয়ে পাঠাইছেন আমরা যেভাবে আছি শুকরিয়া এটাকে আমরা বিকৃত করতে চাই না এটা ঠিকও না জাস্ট আমরা যে আমাদের পরিবেশে যে ধুলা বালি কালি আরও যত কিছু আছে টেনশন দুশ্চিন্তা সব কিন্তু আমাদের মুখের ভিতরে কিন্তু ফুটে ওঠে সেগুলোই জাস্ট আমরা ভিতর থেকে ময়লাটা পরিষ্কার করতেছি আর এর থেকে মহাভারত কিন্তু কিছু অশুদ্ধ হবে না এটা আমি বলেই দিই কারণ এটা দিয়ে যে একেবারে ম্যাজিকের মতো ফসা হয়ে যাবো সেটা না আসলে প্রতিদিন যা ময়লাটা জমে সেটাই আমরা আমাকে ক্লিন করতেছি আর আমরা তো আসলে পার্লারে যেহেতু মানে যাবো না সেহেতু বাসায় বসেই ক্লিন করবো আর কি তো ইয়াপ আমরা এখন মুখ ধুয়ে আসি ধুয়ে আসার পর রেজাল্ট আপনাদের সাথে দেখাচ্ছি তো বাবা এখন ধুচ্ছে আর আমি অলমোস্ট ধুয়ে এসে বসছি আর এখানে যে গ্রিন কালার লাইট এই জন্য গ্রিন কালার লাইটের জন্য মাঝে মধ্যে গ্রিন আর পিঙ্ক লাইট দেখাচ্ছে বাট এটা কোনো কিছু না ইগনোর করেন কারণ এখানে যে গ্রিন কালার লাইট লাগানো দেখে গ্রিন আর পিঙ্ক খালি রিফ্লেক্ট দিতেছে এই যে ভালো নাই তো বাবা মুখ ধোক মুখ ধোয়ার পর আমি রেজাল্টটা দেখবো আচ্ছা আপনারা বলেন বিফোর আর আফটার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন কেমন আসলে মুখটা পরিষ্কার হওয়া আর এই যে স্কিনটা কিন্তু অনেক সফট অনেক অনেক সফট হ্যাঁ মানে ময়লাটা পরিষ্কার করা এটাই আসলে সব বড় কথা
আর মুখে তো আমাদের এই যে রোদে যে যাই আমরা সেটা যে পুরে মুখটা একটুই হয় ওইটা একটু ক্লিয়ার হওয়া একেবারে ফর্সা হওয়া সেটা আমি বলবো না কিন্তু ভালো কোনো সাইড এফেক্ট নাই আর হবে কি না সেটা তো পরে বুঝতে পারবো এখন পর্যন্ত বুঝতেছি না তা আমি ভাবলাম আমি ভালোই লাগছে আমাদের কাছে ঘরোয়া পদ্ধতিতে বাসায় বসে থেকে লকডাউন চলতেছে শাটডাউন চলতেছে তো বাসায় থেকে এর থেকে ভালো কার্যকরী অবস্থা আসলে আমার মনে হয় আর কিছুতে হয় না আর হয়তো আরও অনেক কিছু আছে ঘরোয়া টাইপের কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে দেখা যাক সব ট্রাই করতে পারি কিনা কারণ আমার আবার একটা অভ্যাস আছে যে আমি যে কোনো কিছু আমার রেগুলারিটি মেনটেন থাকে না একবার দিলাম শেষ এরপরে আর কখনো দেই না তো যখন দিছি ভালো লাগছে দেখি ট্রাই করবো আমরা এখন থেকে এটা আপনারা ট্রাই করতে পারেন আর আমার এখানে দেওয়া শেষ দিয়ে আমি ধুয়ে ফেলছি আমার কাছে মনে হয় যে সবাই আগের দিকে বসে যাই না কেন কেমন লাগতেছে আগে বাবা কথা বলো আসলে ভালো লাগতেছে হ্যাঁ মনে হচ্ছিল যেন কেমন কেমন প্রথমে ভাবছিলাম যে এইদিকে ফাজে ফাজলামো জিনিস হ্যাঁ অথবা রিপাই গেলে ফাজলামো করতেছে কী হয় জানি না কিন্তু জোর করে লাগাই দিল তারপরে একটু 20 মিনিট সময় রাখার পরে এর একটু কেন যেন একটু ভালো লাগতেছে ভালো লাগছে বলতে এটাকে দেখি দেন একটু সফট লাগতেছে স্কিনটা খুব সফট লাগতেছে আর একটু ক্লিন লাগতেছে আর আমরা ছেলে মানুষ তো সবসময় তো আর এরকম প্যাক ট্যাক ইউজ করি না তারপরেও ভালো লাগছে আমার কাছে ভালো লাগতেছে ঈদের আগে ঈদ এখনো অনেক বাকি এর আগে আমাদের মনে ফুর্তি লেগে গেছে লকডাউনে আর কি সময় পাস করা আর কি আর কিছু না বাইরে তো বের হওয়া যায় না আসলে মনের ভিতরে যদি দুঃখ থাকে কষ্ট থাকে সেগুলো কিন্তু পরিবারের সবার সাথে কথা বললে সময় কাটালে কিন্তু হালকা হয়ে যাওয়া যায় তো এটাই আর কি আমরা পরিবারের সবাই একসাথে মিলে কিন্তু অনেক ঠাট্টা করি অনেক মজা করি অনেক দুঃখের কথা শেয়ার করি প্ল্যানিং করি একসাথে বাবুর সাথে থাকে রামিসার সাথে থাকে সবাই আমরা একসাথেই করি এটাও জাস্ট একটা মজা আমি একটা ক্রিম বানিয়েছি সেটা সবাইকে দিয়ে আমি একটু অ্যাপ্লাই করাইলাম একটু ভালো লাগলো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এইটা কোরিয়ান রাইস ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন আফরিনাপুর ঘরোয়া ক্রিম বেস্ট অ্যান্ড বেস্ট দামে কম মানে ভালো আফরিনাপুর ঘরোয়া ক্রিম হ্যাঁ এটা সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ